পুকুর বা বড় কোনো জলাশয় নয়, বাড়ির ছাদে মুক্তার চাষ করে এলাকায় রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন আব্দুর রহমান নামের এক তরুণ উদ্যোক্তা। নিজে সফল হওয়ার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি করেছেন স্থানীয় আরও দশজনের। তার এই কর্মকাণ্ডের কারণে তিনি এখন এলাকায় পরিচিত সফল মুক্তা চাষী হিসেবে। মাত্র 200 জমির উপর নির্মিত এই বাড়িটির ছাদেই ঝিনুক থেকে চাষ হচ্ছে মুক্তা। এই বাড়ির ছেলে আব্দুর রহমান করোনাকালে ইউটিউবে ঝিনুক থেকে মুক্তা চাষের ভিডিও দেখেছিলেন। এরপর মুক্তা চাষের দুটি প্রকল্প এলাকা ঘুরে দেখে নিজেই শুরু করেন মুক্তার চাষ। মাত্র 500 ঝিনুক দিয়ে পুকুরে মুক্তা চাষ শুরু করেন তিনি। সফলতা মেলায় নেন প্রশিক্ষণ, এরপর পূর্ণ উদ্যমে শুরু করেন মুক্তা চাষ। পুকুরে মুক্তা চাষের পাশাপাশি 10 মাস আগে বাড়ির ছাদে হাউস করে মুক্তা চাষ শুরু করেন আব্দুর রহমান। আমাদের দেশীয় অনেক ঝিনুক আছে যা অব্যবহৃতভাবে পড়ে আছে, হাঁস মুরগি খাওয়ায় নষ্ট করে ফেলছে, কিন্তু এটা থেকে যে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া যায় এটা দেখে আমি খুব উৎসাহ হই। এবং যারা এই তখন শুরু করছিল তাদের অনেকেরই ফার্ম আমি ভিজিট করি, দেখি যে কীভাবে চাষ হয়। তো ওটা দেখার পরে আমি নিজেও উৎসাহিত হয়ে বাসায় এসে 500 ঝিনুক আমার পুকুর একটা লিজ নিয়ে শুরু করি। সেই পুকুরটাতে 500 ঝিনুক শুরু করার পরে আমার হচ্ছে 6 মাস পরে বিএফআরআইতে ট্রেনিংয়ের জন্য ডাক আসে। তো তখন আমি বিএফআরআইতে গিয়ে ট্রেনিংটা 3 দিনের একটা ট্রেনিং নেই, তারপরে এসে 7-8 মাস পরে ওই ঝিনুক আমি তুলে দেখি যে না, মাশাল্লাহ খুব ভালো একটা রেজাল্ট আসছে। আর তখন আমি ওই 500 ঝিনুকে খরচ করেছিলাম 20,000 টাকা। তারপরে ওখান থেকে আমার বিক্রি হয় 2 লক্ষ টাকার মতো। এই 2 লক্ষ টাকা বেচা কেনার পরে আমি যে এটা থেকে লাভ হয়েছি, পরবর্তীতে আমি এর যে আরও প্রসার ঘটানোর জন্য আরও ব্যাপকভাবে এটা চাষ শুরু করি। আমার নিজের বাসায় যদি থাকে তাহলে তো আমি সবসময় দেখাশোনা করতে পারবো। সেই পরিপ্রেক্ষিতে আমি ছাদের উপরে হাউসটা করে, ছাদের উপরে আছে এই 20 ফিট বাই 10 ফুটের হাউসে আমি 3500 ঝিনুকের মতন এখানে রাখছি। এখানে 3500 ঝিনুকে অপারেশন চলছে, অপারেশনও 10 মাস আগে কিছু দিয়েছিলাম, সেখানেও ঝিনুকগুলো আমার ভালো একটা লাভজনকভাবে দিয়েছে। তার পরবর্তীতে আমি এখন এই ঝিনুকে 3500 থেকে 7,000 মুক্তা আমি আশা করছি যে পাবো। আর সাথে আমি কিছু রঙিন মাছ দিয়েছি, এই রঙিন মাছও আমার বাচ্চা দিয়েছে এবং এখান থেকেও আমি বেশ অনেক কিছু বিক্রি করেছি। বিশেষ 3টি সরঞ্জাম ব্যবহার করে এভাবেই ঝিনুকে অপারেশনের মাধ্যমে ডাইস প্রতিস্থাপন করা হয়, যার মাধ্যমে পরবর্তীতে ঝিনুকের মধ্যে তৈরি হয় বিভিন্ন ধরনের মুক্তা। ঝিনুকের নকশা প্রতিস্থাপনের জন্য আমাদের প্রথমে প্রয়োজন আছে ঝিনুক। এই ঝিনুকটার বয়স নির্ধারণ আমরা করে থাকি, একটু বড় ধরনের ঝিনুক নিয়ে থাকি, 1 থেকে 2 বছরের বয়সে ঝিনুক নিয়ে। আপনারা যে বিভিন্ন ধরনের যে সরঞ্জাম দেখতে পাচ্ছেন, এই অস্ত্র দিয়ে আছে মূলত অপারেশন করে এই যে ডিজাইনটা, এই ডিজাইনটা ঝিনুকের ভিতরে আমরা প্রতিস্থাপন দিব। তো এটা হচ্ছে প্রথমে আমরা ঝিনুকটা এই ওপেনার, এটার নাম আছে স্প্যাচুলা, স্প্যাচুলা দিয়ে ভিতরে ঢুকায় এটা হচ্ছে ওপেনার। ওপেনার দিয়ে আমরা ঝিনুকটা ওপেন করব। ওপেন করে এটা আছে স্টাপল, স্টাপলটা এখানে সেট করে দিব যাতে ঝিনুকটা মুখ বন্ধ করতে না পারে। তারপরে এই স্প্যাচুলা দিয়ে আমরা এখানে একটা পকেট করে নেব, এই ঝিনুকের মেন্টাল টিস্যুতে একটা পকেট করে নেব। পকেট করে আমরা হচ্ছে ঝিনুকের যে ডিজাইন পার্ট, এটা ডিজাইন পার্ট, এটা হচ্ছে সমতল পার্ট। এই ডিজাইন পার্টটা আমরা হচ্ছে ঝিনুকের ভেতর পাশে এবং সমতল পার্টটা ঝিনুকের দেওয়ালের পাশে, মানে খোলসের পাশে দিয়ে আমরা মেন্টাল টিস্যুর যে পেছন পাশটাই, এই পেছন পাশটাই এটা মাছ বরাবর প্রতিস্থাপন করব। করে এই জায়গা যে ঝিনুকের যে নিউক্লিয়াসে বাতাসটা থেকে গেছে পকেট করার জন্য, এই বাতাসটা আমরা বের করে দিব। তারপরে সেই একইভাবে আমরা অপোজিট সাইডে আপনার আর একটা পকেট করব, করে ডিজাইনটা আর একটা ডিজাইন আমরা এখানে সেট করে মিডিল বরাবর দিয়ে বাতাসটা বের করে দিব। বের করে দিলে আমাদের অপারেশনটা শেষ। তারপরে আপনার ওপেনারটা দিয়ে আস্তে করে এটা বের করে ঔষধের পানিতে এটা আমরা কিছু সময় রেখে আমরা পুকুরে স্থাপন করব। এদের যে ব্যথা হচ্ছে, এই ব্যথার কারণে ব্যথা থেকে মুক্তি পেতে কিন্তু লেয়ারটা দেয়, এটা লেয়ারটাকে আমরা নেকার বলি। এই নেকারটা দেওয়ার ফলে উপরে যে প্রলেপটা হচ্ছে ওই প্রলেপটা আস্তে আস্তে শক্ত হয়ে মুক্তাতে পরিণত হয়। আমি এখানে কাজ করি, সপ্তাহে 3 দিন কাজ হয়। সে পার ডে আমাকে 500 টাকা করে দেয়। আব্দুর রহমান আমাকে বিষয়টা জানায়, জানার পর তার কাছে আমি আসি। আসার পরে সে আমাকে এই যে জিনুকের যে নিউক্লিয়াসটা, এই নিউক্লিয়াসটা সে আমাকে
বলে যেটা কিভাবে বানানো যায়, তো সেখান থেকে সে আমাকে প্রশিক্ষণ দেয়। প্রশিক্ষণ নেওয়ার পরে আমি এটা বানানো শুরু করি। কাজ শুরু করার পরে দেখা যায় প্রতিদিন আমি হয়তো 800 বা 1000 এরকম ভাবে নিউক্লিয়াস তৈরি করতে পারি। প্রায় দেখা যায় প্রতিদিন পার ডে আমার 400 থেকে 500 বা কোনো দিন আমি 600 টাকা ইনকাম করতে পারি। তো এই ইনকামের পাশাপাশি আমার অন্য কোনো কাজ করতে হয় না। বর্তমানে এই কাজ করে আমি বেশ স্বাবলম্বী আছি। এদিকে তরুণ বয়সে বিপথে না গিয়ে নিজ উদ্যোগে মুক্তা চাষ করে স্বাবলম্বী হওয়ায় খুশি আব্দুর রহমানের পরিবার। আব্দুর রহমান তো ছেলে বর্তমান বাজারে দেখা যাচ্ছে বহুত বিভিন্ন কাজে লিপ্ত থাকে, খারাপ কাজে ভালো কাজে লিপ্ত থাকে। আমার ছেলে তা না করিয়া সে নিজে মুক্তা চাষে লিপ্ত হয়েছে, লিপ্ত করার জীবন শুরু করছে। এদিকে আমি খুব ভালো লাগছে, আমি খুব ভালো লাগে। যশোরের অভয়নগর উপজেলার নোয়াপাড়া পৌর এলাকার বাসিন্দা আব্দুর রহমানের বাড়ির ছাদের 20x10 ফুট আকারের হাউসটিতে 3500 ঝিনুক রয়েছে। প্রতিটি ঝিনুক থেকে দুটি করে মোট 7000 মুক্তার মূল্য দাঁড়ায় 35 লাখ টাকা। সময় সংবাদ যশোর। এখন বিকাশ অ্যাপে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন। বিকাশ অ্যাপের লোন অপশনে যেয়ে সিটি ব্যাংক থেকে 20,000 টাকা লোন নিয়ে নিলাম একদম ইনস্ট্যান্ট। কোথাও যাওয়াও লাগে নাই, কাগজপত্রেরও ঝামেলা নাই।